ভারতের মহারাষ্ট্রের রাজভবনের দিকে তাক করা বিশাল দুই কামান জানতেন না কেউ ব্রিটিশ আমলে দুটো কামান যা এতদিন মাটির নিচে তাক করা ছিল মহারাষ্ট্রের রাজভবনের দিকে শনিবার সেই দুটো কামানকে খুঁড়ে বের করা হলো মহারাষ্ট্র রাজভবন সূত্রে খবর কামান দুটোর ওজন বাইশ টন শনিবার রাজভবন চত্বরে গাছ লাগানোর সময় মাটি খুঁড়ে এই দুটো কামানের হদিস মেলে একে অপরের থেকে মাত্র পঁচিশ মিটার দূরে কামান দুটো রাখা ছিল দুটো কামানের এই মুখ ছিল রাজভবনের দিকে কামান দুটোর দৈর্ঘ্য চার দশমিক সাত মিটার এবং এক দশমিক এক পাঁচ মিটার চওড়া ক্রেন দিয়ে তুলে আপাতত কামান দুটো রাজভবন চত্রই রাখা হয়েছে পরে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে মহারাষ্ট্রের রাজ্যপাল সিভি রাও নির্দেশ দিয়েছেন কামান দুটোকে হয় জলবিহার বাংলো বা রাজভবনের ব্যাংকোয়েট হলের সামনে প্রদর্শন করা হবে কামানগুলির ঐতিহাসিক মূল্য বিচার করে রাজ্যপাল এই নির্দেশ দেন দুই হাজার ষোলো সালে পনেরো হাজার বর্গফুটের একটি বাংকার মিলেছিল রাজভবন চত্বর থেকে তাতে তেরোটি রুম ছিল সেই বাংকারটিকে মিউজিয়াম হিসেবে কাজে লাগানোর কাজ চলছে পরে তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে